জিবা জল আইসা জল পইয়ের টেঙা মিঠা আচারের রেসিপি আজ আমি তোমার নগে শেয়ার করি। এই আচারটা সেই মজার খাবার, ভিডিও খান শেষ অবধি দেখেন, এতেই থাকিবে আচারের রং আর সংরক্ষণের টিপস। দণ্ডবত মিটুম্পা, চলো দেখি নিই রান্ধনের পদ্ধতিটা। জল পইয়ের আচার বানাবার বাদে পইলাতে নাগিবে আমাক জল পই। মুই এঠে 600 গ্রামের মতো কাঁচা জল পই নিছম, আর জলপাইগুলাক মুই ভাল করে জল দিয়ে ধুয়ে নিছম। জলপাইগুলাক সিদ্ধ করে নিবার বাদে মুই একটা কড়াইত গরম জল বসে দিছম, আর এই গরম জলত জলপাইগুলো দিয়ে দিলাম। তো এটা সিদ্ধ হওয়া অবধি মুই জাল করে নিম, একটা ঢাকনা দিয়ে ঢাকি দিম। 3 মিনিট পাশত মুই ঢাকনাটা তুলি নিলাম, আর জলপাইগুলো দেখো কালারটা চেঞ্জ হয়েছে, আর একটা জলপাই মি টিপি দেখলাম সিদ্ধ হয়েছে। জলপাইয়ের জলগুলা ঝরে নিবার বাদে মুই একটা ছাঁকনিত করিয়া জলপাইগুলা তুলে নিলাম, আর এটা ঠান্ডা করে নিম। আধা ঘন্টা পাশত জলপাইগুলা খানিক ঠান্ডা হয়েছে, তো এলা মুই জলপাইগুলা আঙুল দিয়ে টিপি টিপি ভাঙি নিম। আর এটা কিন্তু খিপ ঠান্ডা করা যাবে না বা বাসি করে রান্ধা যাবে না। তো সবগুলো মোর ফাটে নেওয়া হয়ে গেছে, এলা আচারের মশলাটা তৈরি করি। তো একটা মুই কড়াই নিছম, এঠে দিলাম 1 চামচ জিরা, গোটা জিরা, 4টা শুকান মরুচ, 1 চামচ সাদা সর্ষা, 1 চামচ কালা সর্ষা, 1 চামচ ধনিয়া, আর 1 চামচ মৌরি। ঝালটা তোমার নিজের পছন্দ মতো দেন। মুয়েলা সব উপকরণ গেলা ভাল করে শুকান খোলাতে ভাজি নিম। আর তোমা যদি ভাজি নিবার না চান তাহলে রোদর দিয়েও খানিক শুকিয়ে নিবার পারেন। মশলার গাছ যে আর্দ্রতা থাকে সেটা খানিক শুকিয়ে নিবার লাগবে। একেবারে লো আঁচ দিয়া 2 মিনিটের মতো ভাজি নিলুম, মশলাগুলোও ফুটি ধরছে। তো এলামি এটা গ্যাসটা অফ করে দিয়া ঠান্ডা করে নিম। মুই একটা প্লেটত নামি নিম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, গরম কড়াইটা ধরলে আরও মশলাগুলো পুড়ি যাবে, তো মশলা পুড়ি গেলে টেস্টটা ভালো হবে না। মশলাগুলো ঠান্ডা হলে আমি মিক্সিত করিয়া আধা ভাঙা করি গুঁড়া করে নিই, মিহি করি করা যাবে না। আচারটা বানাবার বাদে মুই এঠে কড়াই একটা নিজম, কড়াইয়ত 1 কাপ পরিমাণ তেল দিলাম, সর্ষার তেল। আর আচারত কিন্তু অবশ্যই সর্ষার তেল ব্যবহার করিবেন, তাহলে আচারের টেস্টটা দ্বিগুণ হয়। তেলটা গরম হয়ে গেছে, তো এঠে মুই 2টা তেজপাতা আর 3-4টা শুকান মরুচ আর 8 থেকে 10টা রসুন থেতেলে দিলাম। আর তেজপাতাগুলো মুই 2 টুকরা করে দিছম, আর 1/2 চামচ পাঁচফোড়ন দিলাম। তো এইগুলো মুই এলা ভাল করে ভাজি নিই। তো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এলা মুই ফাটে রাখা জলপাইগুলো দিয়ে দিই। আমি জলপাইগুলা 2 মিনিটের মতো এই তেলত ভাজি নিই। 2 মিনিট ভাজা হয়ে গেছে, তো এলাম এঠে দিলুম হলদির গুঁড়া, দিলুম শুকান মরিচের গুঁড়া, ঝালটা তোমার নিজের পছন্দ মতোই দেন, আর দিলুম স্বাদ মতো নুন। এই উপকরণগুলোর সাথে আমি জলপাইগুলো আরও 30 সেকেন্ডের মতো ভাজি নিই। 30 সেকেন্ড ভাজা হয়ে গেছে, এতে আমি এলা দিলাম 1 কাপ থেকে অল্প কম চিনি। তো সোয়াদটা তোমার নিজের পছন্দ মতো দেন। চিনির বদলে তোমা এঠে গুড় বা মিঠাই ইউজ করি পারেন, তো চিনিটা গলিয়া কিন্তু জল বিড়াবে। চিনি গেলা গলিয়া জল হচ্ছে, আর এই জলটা মই শুকিয়ে নিই, আর খুন্তি দিয়া চাপা দিয়া দিয়া জলপাই গেলা গলে দিই। তোমা এই রেসিপিটা একবার হলো বাড়ি ট্রাই করেন, আর তোমাকে কেমন লাগিল কমেন্ট করে অবশ্যই জানান। চিনির জলটা শুকিয়ে গেছে, তো এলামুই দিলুম 1 চামচের মতো বিট নুন বা কালা নুন। বিট নুন দিলে আচারের সোয়াদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো তার এঠে আছে 3 চামচের মতো ভিনিগার, ভিনিগারটা আচারত অবশ্যই ইউজ করবেন সংরক্ষণের জন্য। আর তোমার কাছে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রস ইউজ করবেন, আর লেবুর রসের পরিমাণটা খানিক কম দিবেন। ওই নাড়াচাড়া করিয়া 1 মিনিটের মতো একটা জাল করে দিন।
তো 1 মিনিট জাল করা হয়ে গেছে তো এলাম এই দিন আচারে মশলাটা তো আচারের মশলাটা আমি আধা ভাঙা করে ভাঙি নিত আর আচারের মশলা আধা ভাঙা করে ভাঙিলে ভালো লাগে খাবার তো আমি এতে 2 চামচের মতো দিয়ে দিন তো স্পেশাল আচারের মশলা রেসিপি মই ডেসক্রিপশন বক্সত লিংকটা দিয়ে দিছ তোমরা চাইলে দেখে নিতে পারবে তো আচারটা রেডি দেখো আমি এমন ঘনত্বটায় রাখছো ঠান্ডা হলে আচারটা আরো খানিক জমে যাবে তুমি এলা গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিন তুমি একটা বাটিত করি ট্রান্সফার করে নিছো এটা ঠান্ডা করে নিছো তো এলাম এই কাচের বয়ামত এটা ভরে রাখিম সংরক্ষণের জন্য আর আচারের বাদে কিন্তু অবশ্যই কাচের বয়াম ইউজ করবেন আর এমনি বয়ামটা গরম জলত ভাল করে ধুইয়া শুকিয়ে নিছো আর মুই এখন শুকান চামচ ব্যবহার করবা ধরছো তো আচার জেলায় তোমার বয়াম থাকি বের করবেন ছেলা কিন্তু অবশ্যই শুকান চামচ ইউজ করবেন আর হাত দিয়ে কিন্তু আচার কোনো সময়ের জন্য বের করবেন না অবশ্যই চামচ ইউজ করবেন তুমি এতে বয়ামত করি আচারগুলো ভরে থুই আর এই আচারটা রোদত না দিলেও হবে এটা এমন করি ফ্রিজত রয়া তো 1 বছরের বেশি ভাল রবে কিন্তু ফ্রিজ ছাড়াও বাইরে তো থুলো 1 বছরের মতো ভাল থাকিবে আর তোমাতে আঠুস থাকিল তোমার রেসিপিটা বাড়িত একবার হলো ট্রাই করেন আর কমেন্ট করে অবশ্যই জানান তোমারতে কেমন লাগিল আর তোমার যদি চ্যানেলটা নয়া হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপি দেন যাতে করে মুই কোনো ভিডিও আপডেট দিলে তোমার কাছে আগতে নোটিফিকেশন পৌঁছে যায় তো চামচ দিয়ে ভাল করে আচারগুলা বয়ামত ভরা খাবে যাতে করে বয়ামের ভিতর হাওয়া আটকি না থাকে আমি আচারের রংটা ভাল হওয়া বাদে এতে মুই শুকান মরিচের গুঁড়া ইউজ করছো আর চিনিটা ভাল করে ভাজিছো সেই জন্য আচারের রংটা লাল হচ্ছে আর সুন্দর হচ্ছে বাকি যাওয়া তেলটাও মুই বয়ামত দিয়ে দিলাম এই সরিষার তেলটাই কিন্তু আচারক ভাল রাখি সাহায্য করবে তো এলা একটা ঢাকনা দিয়ে ঢাকি রাখি দিন এই আচারটা রোদ দিবার কোনো দরকার নেই তো আজিকার মতো ভিডিওখান এঠে শেষ করলুম ভাল থাকেন সুস্থ থাকেন আরও আসিম নয়া কোনো রেসিপি নিয়ে দণ্ডবধ।